কিশোরীর কোলে শিশুর জন্ম, বাবা হবে কে? বরগুনার বেতাগিতে ধর্ষণের পর ধর্ষক পলাতক থাকার কারণে ধর্ষিতা এক কিশোরীর কোলে সন্তান জন্মগ্রহণ করলে এলাকায় গুঞ্জন সৃষ্টি হয়েছে। অনেকে বলেন, কে হবে এই নবাগত সন্তানের বাবা, কে এর ভবিষ্যতে দায়িত্ব নেবে? এমন সামাজিক একাধিক প্রশ্নের সম্মুখীন ধর্ষিতা কিশোরী ও তার পরিবার। ঘটনাটি উপজেলার হোসনাবাদ ইউনিয়নের দক্ষিণ হোসনাবাদ গ্রামের ষষ্ঠ শ্রেণীতে পড়োয়া এক কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে এবং ইচ্ছার বিরুদ্ধে জোর করে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন একই গ্রামের মোহাম্মদ কালাম ব্যাপারীর ছোট ছেলে আকাশ ব্যাপারী। কিছুদিন এমন অবৈধ সম্পর্কের পর কিশোরী সাময়িক অসুস্থ হয়ে পড়ে। শারীরিক উন্নতির জন্য ডাক্তারের কাছে নিয়ে গেলে জানা যায় কিশোরী চার মাসের অন্তঃসত্ত্বা। এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে ধর্ষক আকাশের পরিবারের প্রতি বিয়ের জন্য চাপ আসে। কিছু আর্থিক লেনদেনের মাধ্যমে মীমাংসা হতে চাইলে মেয়ের পরিবার অসম্মতি জানান এবং ন্যায় বিচারের জন্য নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল বরগুনায় মামলা করেন। মামলার খবর পেয়ে ধর্ষক ও আসামি এলাকা থেকে পালিয়ে যায় এবং কিশোরীকে অন্তঃসত্ত্বা বাচ্চাসহ প্রাণনাশেরও হুমকি দেয়, যার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ করেন ধর্ষিতার পরিবার। বেশ কয়েক মাস অতিবাহিত হওয়ার পরে 28 আগস্ট বুধবার রাতে ধর্ষিতা কিশোরী একই পুত্র সন্তানের মা হন। তিনি বলেন, আমি যে আমার পোলার একটা নাম রাখব সেই সৌভাগ্য আমার হয়নি। আরও বলেন, যেদিন আমি প্রসববেদনায় ছটফট করছিলাম সেদিনও আমাকে মারার জন্য আমার ঘর দরজা কুপিয়ে গেছে আকাশের বাবা কালাম ব্যাপারী। একটি রাজনৈতিক মহলের দাবটে তারা আমাদের এমন ভয়ভীতি দেখিয়ে চলছে। আরও বলেন, না পেলাম স্ত্রী মর্যাদা, তারপরও সন্তানের মা, আমি আর কিছু চাই না, আমার সন্তানের পরিচয় চাই। এ বলে চিৎকার দিয়ে কেঁদে ফেলেন তরুণী। যে বয়সে টিফিনের বক্স নিয়ে দৌড়ে স্কুলে যাওয়ার কথা সে বয়সে এক পুত্র সন্তানের জননী এই তরুণী। এক কথায় বলা যেতে পারে শিশুর কোলে শিশুর জন্ম। তবে নিষ্পাপ শিশুটি যেন পিতৃ পরিচয় পায় এমনটাই দাবি পুরো এলাকাবাসীর। তবে এমন সকল অভিযোগ অবান্তর ও অস্বীকার করে ধর্ষক আকাশের বাবা কালাম বলেন, আমার মানসম্মান ক্ষুণ্ণ করার জন্য এলাকার একটি কুচক্রি মহল এমনটি করেছে। আমার ছেলে মিথ্যা মামলার কারণে পালিয়েছে। নবাগত সন্তানের ব্যাপারে জিজ্ঞেস করলে বলেন, ও সন্তান আমার ছেলের জন্মেও না। এমন বিভিন্ন ধরনের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।